বেতের সালাত কাজা হয়ে গেলে কিভাবে পড়বো বেতের সালা কাজা কেমনে হয় আপনি বেতের সালা মানে না পড়া হয়ে গেলে বলবেন অথবা মিস হয়ে গেলে তাই না কাজা তো মনে হয় পুরা হয়ে গেলে বেতের সালা কাজা মানে আদা বেতের সালা আদায় করা হয়ে গেলে কি পড়বো প্রশ্নটা এখন এরকম হয়ে গেল না আসলে বাদ পড়ে যাওয়াটাকে আমাদের দেশে বলে কাজা কারণ আমার নামাজ কাজা হয়েছে নামাজ তো কাজা এখনো হয় নাই আপনি পড়েনি নাই তাই না কাজা মানে হচ্ছে টু সম্পন্ন করা আদা একই অর্থ তবে সময় মতো করলে এটাকে আদায় বলা হয় আর সময়ের পরে করলে সেটাকে কাজা করা হয় তাহলে আপনি যদি কাজা হয়ে গেলে বলেন তার মানে করা হয়ে গেছে তাই না প্রশ্নটা শুদ্ধ হবে বেতের সালাদ মিস হয়ে গেলে কিভাবে পড়বো মিস হয়ে গেলে সেটা কাজা করার আর কোনো অপশান নাই আপনি সে জায়গায় দোহার সময় ও দোহার সময় আরও এক রাকাত মিলিয়ে সেটা সুন্নত হিসাবে পড়বেন তাহলেই আপনার একটা রিকাভারি হবে